हेलो एवरीवन, दिस इज फरजाना बाधन। वेलकम बैक टू माय चैनल माय कुकिंग माय स्टाइल। आशा करी सबाई भालो आछेन। आज के छोटो माछेर रेसिपि आपनादेर साथे शेयर करब। तबे छोटो माछ आमादेर चोखेर आर हाड़ेर जोन्नो किन्तु खूबई भालो। बाच्चादेर जदि छोटो माछ खावानोर अभ्यास करानो जाए ताहले तो कथाई नेई। खूब झटपट रान्नाटा करार चेष्टा करेछि। आरेकटी कथा, आमार चैनलटी जदि एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले प्लिज एखोनी करे फेलुन, आर साथे थाका बेल आइकने क्लिक करे राखुन। আমি কোনো ভিডিও আপলোড দিলে সেটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। রান্নাটা শুরু করব। এখানে আমি 400 গ্রামের মতো ছোট মাছ নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলাটা এখনো ধরাইনি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচের মতো রসুন কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর এক মশলাগুলোর সাথে মাছগুলো খুব ভালোভাবে একটু মিশাতে হবে, যাতে মাছের গায়ে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এখন এক টুকরো লেবু আমি চিপে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। সবশেষে টমেটো কুচি দিয়ে আবারও একটু হালকাভাবে একটু মাখিয়ে নিব। মাখানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। 5 মিনিট পর দেখুন এখানে কিন্তু মাছ থেকে পানি উঠে গেছে। এখন আমি জাস্ট একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট, মোট 10 মিনিট করে আমি এটা রান্না করেছি। এখন কিন্তু এটা মাখা মাখা হয়ে গেছে। সামান্য পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ ফালি করে। আমি সবসময় একটু কাঁচা পাকা মরিচটা দেওয়ার চেষ্টা করি, তাতে দেখতে কিন্তু ভালো লাগে। এ পর্যায়ে আবারও আমি একটু ঢেকে দিব, অপেক্ষা করব মাছটা মাখা মাখা হওয়া পর্যন্ত। আমার মাছটা কিন্তু বেশ তেলের উপরে চলে আসছে, মাখা মাখাও হয়ে গেছে। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। আমি একটু হাত দিয়ে ঝুলিয়ে দিচ্ছি। ছোট মাছ কিন্তু বেশি একটা নাড়া যায় না, নাড়লে অনেক সময় হয়তো ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিলাম এখানে টালা জিরার গুঁড়া, ধনে পাতা কুচি, হয়ে গেছে আমার ঝটপট ছোট মাছের চচ্চড়ি। পানি পুরোপুরি শুকিয়ে কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরও রেসিপি পেতে মাই কুকিং মাই স্টাইলের সাথে থাকুন। সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।